জিনিসটা হচ্ছে যে দেখবো সেটা হচ্ছে, আচ্ছা বোর্ড তো দেখেন নাকি মোরেদ নাটক করছে, বোর্ড তো দেখা যায়, মানে বোর্ড আই মিন টু সে ইয়া তো দেখা যায় না, দেখা যায় তো আজকে যে জিনিসটা দেখাবো, আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি যে আগের দিন আমরা দেখার চেষ্টা করেছিলাম ইফ এলস, মানে কি তাহলে যে আমরা গাছে যখন উঠি স্টেপ বাই স্টেপ উঠি তাই না, এক পা করে হচ্ছে যে গাছ ওঠার চেষ্টা করি, বা গাছ থেকে যখন কেউ নামে স্টেপ বাই স্টেপ, হয় যদি ডাল থাকে ডাল ধরে নামে, বা আপনার হচ্ছে যে ইয়া করে নামে ধরে ধরে স্টেপ বাই স্টেপ হচ্ছে নামে। তো আমার বলাটার উদ্দেশ্য হচ্ছে কি যে ধরেন আমি আপনাকে বললাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমি, যদি বৃষ্টি না হয় তাহলে আমি খেলতে যাব, বা যদি ইয়া হয় কি বলে যদি এটা করতে আমি এটা করবো, যদি এক আর এক দুই হয় তাহলে দুই আর এক তিন হবে, এইটাকে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। সেটাই হচ্ছে কি ইফ আর এলস দিয়ে হচ্ছে করা যায়, ইফ এটা তাহলে হচ্ছে এটা, এলস এটা তার বিপরীতটা। যদি যেমন আমি যদি করি যে আপনার হচ্ছে যে সেদিন করছিলাম যে ইভেনের অডটা, ইভেনের অডটা কি যে যদি ভাগ ইভেন ইভেন বা অড কীভাবে বের করে, জোর জোর কীভাবে বের করে, দুই দিয়ে ভাগ দিয়ে যদি ভাগফল শূন্য হয় তাহলে হচ্ছে কি সেটা জোর সংখ্যা তাই না। ধরেন যে দুই দুই কেন জোর সংখ্যা, দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয়, দুই চার ছয় আট দশ সংখ্যাগুলো জোর সংখ্যা কেন, বিকজ অফ এদেরকে দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয়, বাট বাকিগুলোকে যদি ভাগ দিই দুই দিয়ে তাহলে হচ্ছে কিন্তু ভাগ শেষ শূন্য হয় না, ওয়ান হোক বা যাই হোক শূন্য হয় না, এই জন্য ওটাকে বলি বিজোড় সংখ্যা বা অড নাম্বার, ইভেন আর অড। সো এই জিনিসটা হচ্ছে কি আমরা বের করবো ইভেন্স দিয়ে, সো এই জিনিসটাই হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করি। ধরেন ইয়াটা খুলেন সবাই, কি বলে কোড ব্লকটা সবাই খুলেন, তাহলে হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতে পারবো, খুলে আমরা হচ্ছে ইয়া করি। সো আগে পার হয়ে আসছে, সো এটার লেখা দেখা যাচ্ছে না, দূর থেকে দেখা যাচ্ছে না, আচ্ছা ইন্ট মেইন মেইন ফাংশন এখন ঢুকতেছে। সো প্রথমে হচ্ছে কি ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল কি যে যেগুলা মানে মেমোরির জন্য ইউজ করতে পারবো, সো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নিই, ধরেন যে এন ওয়ান মানে নাম্বার ওয়ান আর এন টু হচ্ছে নাম্বার টু, এরপরে যদি আর কিছু লাগে নি বলি। সো বললাম ইউজারকে জিজ্ঞেস করবো যে
আপনি একটা নাম্বার দেন, প্রিন্টএফ দিয়ে ইউজারকে বললাম এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, ইউজার বলল ঠিক আছে, তাহলে নাম্বারটা ইনপুট নিলাম কি দিয়ে, এন ওয়ানের মধ্যে হচ্ছে কি নাম্বারটা নিলাম, এত বুঝতে পারছি তো? আপনার না বুঝলে কিন্তু জিজ্ঞেস করে না পারে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, যত লুকাবেন তত ধরা খাবেন। সো আমি হচ্ছে যে দেখার চেষ্টা করতেছি যে আমার নাম্বারটা ইউজারের কাছ থেকে নিতে পারি কিনা, তো নিলাম, নেওয়ার পরে স্ক্যানার দিয়ে হচ্ছে যে দেখেন আমি লিখে দিই, এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে মানে কোনো কিছু দেখানো, আর এটা হচ্ছে কি ইনপুট টেকিং ইনপুট ফ্রম দ্য ইউজার, ইউজারের কাছ থেকে হচ্ছে কি কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যান অ্যাপ ইউজ করি, তার স্ক্যান ফাংশন ইউজ করি। আচ্ছা এখন আমি বলবো যে যদি ইফ এন ওয়ান যে সংখ্যাটা নিয়েছি আমরা ভাগ হচ্ছে, যদি ধরেন আমি বললাম চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার, তাই না, ভাগফল হচ্ছে দুই, আর এটাকে বলা হয় ভাগের জন্য ভাগফল, মানে কোশেন্ট ইংলিশে বলা হয় কোশেন্ট, বাংলায় ভাগফল বলে, ভাগফল বলে কোশেন্ট বলে, যেটা মানে লিখলাম জানি। আর ভাগ শেষ বের করার সিস্টেম হচ্ছে ধরেন ফোর, এটাকে বলা হয় মডুলাস, মডুলাস দিয়ে মেনলি কি বের করে, রিমাইন্ডার বের করে, রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, ভাগশেষ বাংলা লিখেছি লেখা, ধরেন যে চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুগুণে চার শূন্য, এটা হচ্ছে রিমাইন্ডার, আর এটা হচ্ছে কোশেন্ট, ভাগফল ভাগশেষ। তো যদি দুই দিয়ে ভাগ করার পর ভাগফল শূন্য হয় তাহলে হচ্ছে কি আমি বলবো ইফ, যদি দুই দিয়ে ভাগ করার পর আমরা তো মেনলি কিন্তু ভাগফল দেখতেছিলাম, ভাগশেষ দেখতেছি, সো এই জন্য হচ্ছে কি আমরা এটা দিব, এটা হচ্ছে কি ভাগ শেষ বের করার জন্য, ভাগ শেষ বের করার জন্য, তো ভাগফল আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, ভাগ শেষ বের করার জন্য। সো যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে প্রিন্ট করব কি, প্রিন্ট করব যে এটা হচ্ছে ইভেন নাম্বার, ইভেন মানে হচ্ছে যোগ, ইভেন আর অড কি পেছ লাগে না? আচ্ছা আমি সহজ সিস্টেম শিখে নিই, ইভেনে কয়টা ওয়ার্ড আছে, চারটা মানে কি দুজন, এখানে তিনটা বেজোর। সো প্রিন্টার যদি দুই দিয়ে ভাগ করার পরে ভাগ শেষ শূন্য আসে তাহলে আমি বলবো এটা হচ্ছে ইভেন মানে জোর, আর এলস প্রিন্ট, এলস মানে হচ্ছে তার বিপরীতটা, আমি এখানে শর্ত দেই বা না দেই এটার মানে হচ্ছে এটার বিপরীত, মানে অন্য যা যা কিছু ওটা বিপরীত, মানে শূন্য আসবে, শূন্য ছাড়া অন্য যা কিছু আসবে হচ্ছে অট, অথবা যদি আপনি বলেন যে দুই দিয়ে ভাগ করার পর ভাগ শেষ ওয়ান হতে দিতে হয়, ধরো যদি পাঁচ নেই দুই দুই গুণে চার ভাগ শেষ আসলে হচ্ছে এক, তাহলে ওটা কি হবে অড, তাহলে ইভেন হচ্ছে কি তার উল্টো একটা নেই, ঠিক আছে, এইটাই হচ্ছে কি ই প্রিন্সিপল, আমরা মেইনলি ইভেন অনলি শূন্য হওয়ার ক্ষেত্রে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে হচ্ছে ইভেন, অন্য যা কিনো কিছু মানে অন্য যাই থাকুক না কেন মানে হয় এক থাকুক মেইনলি একই হয়, একই হবে দুই আপনি জোর পিছু বের করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে দুই দিয়ে ভাগ করা,
সেটা সবচেয়ে দুই দিয়ে নিকৃষ্ট না সবচেয়ে নিম্ন সবচেয়ে মানে নিচের যে মানে উৎপাদক কি সবচেয়ে নিচের থেকে আমি দেখার চেষ্টা করি মেন কথা হচ্ছে কি যে যদি যদি দুই দিয়ে ভাগ হয় ভাগ যদি যায় শূন্য হয়ে যায় তাহলে কোনো কথা নেই আর না হলে সেটা হচ্ছে আমরা ইমেল ব্যবহার করব এই এক্সাম্পল হচ্ছে জাস্ট আজকে দেখব যদি ধরেন যদি আপনি একটা কোড করলেন কোড করার পর দুই বছর পরে কোডটা দেখলেন আপনি কিছু বুঝলেন না যে আপনি কোড কি লিখছিলাম খাচ্ছিলাম না মাথায় দিচ্ছিলাম আমি কিছু বুঝতেছি না সো যারা কোডার তারা বা যারা ডেভেলপার তারা করে কি কোডের মধ্যে কিছু কমেন্ট লিখে রাখে মানে কমেন্ট অ্যাকচুয়ালি রান করে না রান করে জাস্ট কোডগুলোই কিন্তু কমেন্টটা হচ্ছে লিখে রাখে এই জন্য যে পরবর্তীতে দেখে বোঝার জন্য যেমন আমি ডিসপ্লে লিখে রাখছি কথার মানে হচ্ছে যে এটা দিয়ে ডিসপ্লে করতেছে আর এটা দিয়ে হচ্ছে কি ইনপুট নিচ্ছে সো তখন কমেন্ট লেখার জন্য হচ্ছে কি আমরা ডাবল ওই যে ভাগ যেটা বললাম সেটা ইউজ করি কমেন্ট এটা ইয়া করে না মানে রান করে না মানে কোডের মধ্যে রানের জন্য এটা কাজ করে না কিন্তু সব আউটপুটে দেখা যাবে না শুধু এখানে হ্যাঁ এখানে শুধুমাত্র এখানে দেখা যাবে কোডটা দেখার জন্য আউটপুট তো যেটা আমি দিব সেটাই তো তাহলে দেখেন এন ওয়ান এন ওয়ানটাকে যদি আমি এখন দুই দিয়ে ভাগ শেষ করে ভাগ ফল যদি মানে ভাগ শেষ যদি শূন্য হয় যদি ভাগ করার পরে ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে আমি বলবো প্রিন্ট করে বলবো দা নাম্বার ইজ ইভেন অথবা না নাম্বার ইজ ইভেন বাদ দিয়ে খালি খালি ইভেন লিখে দিই যাই এটা হচ্ছে ইভেন ইভেন এলস হচ্ছে ইভেনের জন্য একটা স্কিপ বেঁধে দিলাম ইভেনের বাইরে হচ্ছে একটা কন্ডিশন দিচ্ছি এলস হচ্ছে প্রিন্টার দিয়ে দিলাম বললাম আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেন না দেখতে কোনো সমস্যা নেই যদি আপনার একে অধিক লাইন লিখতে হয় তখন হচ্ছে কি আপনার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে বাট আমি একটা লাইন দিচ্ছি তো এই জন্য না 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 গ্যাপের গ্যাপের কিছু গ্যাপ জাস্ট দেখা দেখে বোঝার জন্য যাচ্ছে তো আমি যদি এখন এটাকে রান করি ইন্টারনেট নাম্বার ধরেন আমি বললাম তিরিশ তিরিশ কি হওয়ার কথা ইভেন না জোর সংখ্যা তাই তো আবার আমি যে আবার রান করে দেখি ধরেন আমি বললাম যে পনেরো পনেরো কি হওয়ার কথা ঠিক আছে যান আপনাদের বুঝতে সমস্যা তো আমি এখানে ইভেন্টের জায়গায় লিখে দিই জোর আর এখানে লিখে দিই বিজোর ঠিক আছে আমরা যদি বলি ধরেন বললাম এন ইকুয়াল টু টু এন ইকুয়াল টু টু আবার এন ডাবল ইকুয়াল টু টু কথাটার মানে এন ইকুয়াল টু টু কথাটার মানে হচ্ছে টুটাকে আমি এনে রাখতেছি টুটাকে হচ্ছে কি এনে অ্যাসাইন করতেছি রাখতেছি দেখেন
আপনি কোনো কিছু যোগ করলেন, ধরেন যে আপনার প্রথমত জব করেন, তাই না? আপনাদের জবের জন্য আপনাদের একটা আইডিয়া আছে না, প্রত্যেকের একটা একটা আইডিয়া আছে না? সো আইডি দিয়ে হচ্ছে আমি আপনাকে বুঝলাম যে আপনি হচ্ছে দুই, আপনি তিন, বাট প্রত্যেকে কিন্তু এন, আপনি দুই নাম্বার, আপনি তিন নাম্বার, আপনি চার নাম্বার, পাঁচ নাম্বার দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনাকে দুই বা তিন দিয়ে চার দিয়ে হচ্ছে কি আপনাকে আমি অ্যাসাইন করতেছি, বাট আপনার ভ্যালু কিন্তু দুই না। এই কল দিয়ে বোঝা হচ্ছে ভ্যালু। আমরা যেটা বাংলায় লিখি যে এক্স ইকুয়াল টু টু বা এক্স ইকুয়াল টু থ্রি, এটা হচ্ছে কি ভ্যালু। এটা যেটা বাংলায় লিখি না আমরা, ম্যাথে লিখি না, ওই ম্যাথটা হচ্ছে এখানে এটা বোঝায়। অর্থাৎ যদি এই দুইটা ইকুয়াল জিরো হয়, এটাকে ভ্যালু ভ্যালু জিরো হয়, অর্থাৎ অর্থ জিরো হয়, অ্যাসাইন করা তাকে আমি দুই দুই নামে অ্যাসাইন করি, তিন নামে অ্যাসাইন করে দিই, ইকুয়াল দিয়ে বোঝা হচ্ছে অ্যাসাইন করা, আপনাকে আমি দুই নামে অ্যাসাইন করলাম, আপনাকে আমি তিন নামে অ্যাসাইন করলাম, বাট এটা হচ্ছে আমার ফলাফল রেজাল্ট, এটা একটু রেজাল্ট না, এটা হচ্ছে আমি আপনাকে দুই নাম দিয়ে রাখছি, একজনকে তিন নাম দিয়ে রাখছি, চার নাম দিয়ে রাখছি, বাট এটা হচ্ছে কি দেখেন এন ইকুয়াল টু টু লিখছি, এখন আমি যদি এন ওয়ান নেই এটাকে আমার থ্রি লিখতে হবে, বাট এই এন এর মান আমি যতবারই দুই দিয়ে ভাগ করি না কেন আমি দুই লিখতে পারবো, কি জন্য এটা হচ্ছে রেজাল্ট, এটা কিন্তু রেজাল্ট না, এটাকে হচ্ছে রেজাল্ট বলতেছি, বাট এটা কিন্তু রেজাল্ট না, এটা হচ্ছে কি আমি অ্যাসাইন করতেছি আপনাকে দুই নামে, তিন নামে, চার নামে, পাঁচ নামে, আপনার আইডি কত 25, আপনার আইডি কত 30, আপনার আইডি 35, যখন আপনাকে অ্যাসাইন করতেছি তখন হচ্ছে কি এটা একটা ইকুয়াল ইউজ করা, বাট যখন ভ্যালু লেখা হয় অ্যান্সার লেখা হয় তখন হচ্ছে ডাবল ইকুয়াল ইউজ করা, কিছু বুঝতে না আচ্ছা। এখন ধরেন আমি আপনাকে বললাম যে কোন একটা সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে কি যে তিনটা সংখ্যার মধ্যে, না না না, দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে যে কোনটা বড়, দুইটা সংখ্যা বললাম, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, এই যে দুই হাত ইউজ করে আমি সেভ করে নেব, কিছু একটা নাম দিয়ে সেভ করে, কিছু একটা নাম দিয়ে না না এবার ডট ডট সি, কিছু একটা নাম দিয়ে ডট সি, ডট ডট সি মানে হচ্ছে কি আচ্ছা তার মানে আন্ডারলাইন সি নাম কিছু একটা ছিল, দেখ দেন সেভ দেন, কিছু একটা ছিল আর কি, প্রথমে সেভ করে কন্ট্রোল এস, সেভ করে কন্ট্রোল এস, এখানে লেখেন মনে করেন যে কিছু লেখেন, আপনার নাম লেখেন, কিছু লেখেন চেষ্টা করেন, কারণ হচ্ছে কি ও ভালো কথা, আগামী শুক্রবার আপনাদের একটা ক্লাস হবে, আগামী শুক্রবারই ওপেন, এটা অনেক বিষয় সমস্যা।
ক্লোজ করতে হবে যদি কখনো কাজে লাগে চলে বাদ দিতে পারো ইউজার কি স্যার ওই যেটা পরে আউটপুটে দিবেন এটাই ইউজার দেওয়া বোঝায় বুঝলে ওই যে ইন্টার আইডি নাম্বার এটা কি ইউজার দিবে এটা না না ইউজার দেয় এটা স্ক্যান ইন্টার আইডি নাম্বার হচ্ছে কি এটা ইউজারকে জিজ্ঞেস করতেছে কারণ আপনি দেখেন আমি ধর আমি লাইনটা নিলাম না আমি লাইনটা বাদ দিয়ে দিই আমি লাইনটা বাদ দিয়ে দিই তাহলে দেখেন এখানে তো কিচ্ছু আসতেছে না আমি এখন লিখতেছি মনে করি ইংলিশ ইভেন মানে এটা দিয়ে হচ্ছে কি ইউজারকে ফার্স্টে দেখানোর জন্য যে এটা কিছু একটা দেন কিছু একটা করেন আপনি প্রিন্ট দেন না তাতে কিছু যায় আসে না এখানে এটা কাজ করবে না প্রিন্টের মধ্যে আপনি যা লিখবেন তাই আসবে ধরুন আমি আপনি আপনি বললেন যে নাম্বার 100 যা মন চাই লেখেন ওইটাই আসবে মানে আপনি যা লিখতেছেন তাই কপি পেস্ট এখন আমি যদি আপনাকে বলি যে দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা বের করতে হবে হ্যাঁ
দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব? তুলনা করতে হবে গ্রেটার দেন বা লেস দেন ইউজ করে। হুম হুম গুড। ধরেন যদি আমি আপনাকে বলি ইফ, ধরেন যে এন, তাহলে এখানে তো আমার দুটো সংখ্যা নেওয়া লাগবে, তাই না? একটা নিলাম এন ওয়ান, একটা নিলাম হচ্ছে এন টু। এন টু মানে না যে এন ওয়ান এন টু না, ধরেন আমি এক্স আর ওয়াই নিই, হ্যাঁ তাই চলে আসবে ভ্যারিয়েবল যা ইচ্ছা না নেওয়া যাবে। আচ্ছা ধরেন নিলাম এক্স আর ওয়াই নিলাম, তো বললাম যে এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার নিয়ে এখানে প্রথমে একটা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে এক্স, তারপরে বললাম হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা ইনপুট দেওয়ার জন্য আমি আর না লিখে এটা কপি করি, একই জিনিস নেব যেহেতু। এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার তো নিলাম হচ্ছে কি ওয়াই, ওয়াই নিলাম। যদি এক্সের চেয়ে এক্স যা নিচ্ছি ফার্স্ট নাম্বারের চেয়ে যদি ওয়াই বড় হয় তাহলে বলবো, মানে সরি ওয়াই যদি এক্স বড় হয় তাহলে হচ্ছে এক্স যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমার রেজাল্ট, তাহলে তাহলে এক্স এর মধ্যে যেটা আসছে, তাই না? এক্স এর মধ্যে যেটা পাচ্ছে তাই তো, হ্যাঁ মানে এক্স এর মধ্যে যে রেজাল্টটা পাচ্ছে আর কি, তাই না? তাহলে আমি চাচ্ছি যে ওই রেজাল্টটাই আসবে, তাহলে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি মানে হচ্ছে কি ওই রেজাল্টটাই, পার্সেন্ট ডি ইজ ম্যাক্সিমাম। else এই দরকার নাই, এটা এমনিতেই মিনিমাম। আচ্ছা ধরেন আমি বললাম যে যদি এক্স এর চেয়ে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে এক্স ম্যাক্সিমাম, আর যদি তার না হয় তাহলে মিনিমাম, মানে জাস্ট এক্স কেই ধরতেছে। যদি এক্স এর চেয়ে মানে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে এক্স ম্যাক্সিমাম, আর আদারওয়াইজ কি তাহলে ওয়াই, ওয়াই ম্যাক্সিমাম, যদি মানে এক্স মানে হচ্ছে কি তাহলে মানে ওয়াইটা হচ্ছে এক্স এর চেয়ে বড়। ধরেন আমি ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 30 আর সেকেন্ড নাম্বার দিলাম হচ্ছে 20, তাহলে 30 ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে স্যার, যদি মিনিমাম মানে যদি ছোট আর কি স্যার, ছোটটা বের করতে চাই, তাই তো? বলে ছোট স্যার মানে বের করতে হবে, তাহলে ছোটটা কি, ছোটটা কিভাবে বের করবো? গুড গুড কোশ্চেন। সো যদি দেখেন তাহলে ছোট ছোট বের করার জন্য তাহলে কি, যদি এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে ওয়াই হচ্ছে মিনিমাম, তাই না? তাহলে ওয়াইটা হচ্ছে মিনিমাম, দুই লাইন চেঞ্জ হবে, জাস্ট খালি এখানে ওয়াইটা প্রিন্ট করব, তাই জন্য মিনিমাম ওয়াইটা হচ্ছে মিনিমাম। যদি এক্সটা এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে ওয়াই হচ্ছে মিনিমাম, আর যদি তা না হয় তাহলে এক্স হচ্ছে মিনিমাম, এক্স হচ্ছে মিনিমাম। কোনটা দরকার নেই তো, যেমন ধরেন আমি বললাম যে ফার্স্ট নাম্বার দিলাম হচ্ছে 30 আর সেকেন্ড নাম্বার দিলাম মনে করেন যে কি দিব বলেন 20, তাহলে কি 20 মিনিমাম হবে, তাই না? 20 মিনিমাম, বুঝতে পারছি?
মাথায় ঢোকেন বুঝছে, মাথায় একটু কাজ করেন তাহলে ঠিক আছে। একদমই এগুলা দিয়ে দিবো যেগুলো দরকার ওগুলো দিয়ে দিবো। আপনারা যদি চান তাহলে Write a program to find maximum between two numbers. Write a C program to check whether a number is negative, positive or zero. আচ্ছা বলতে এটা এটা কিভাবে করব? Write a C program to check whether a number is negative, positive or zero. তিন নম্বরটা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে ক্লাসে ক্লাস শেষ করে যাবে না 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 আচ্ছা ঠিক আছে সবগুলো আছে এখানে এভরি সিঙ্গেলটা আছে আচ্ছা সো তাহলে বলেন যে তিন নম্বর যেটা Write a C program to check whether a number is negative, positive or zero. আচ্ছা তাহলে দেখেন এখানে আমাদের টোটাল প্রবলেম আছে হচ্ছে 21টা তাই না টোটাল প্রবলেম আছে 21টা আমি এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিই বা এখানকার কোডগুলো হচ্ছে দিয়ে দিই এগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা প্র্যাকটিস করবেন যদি সব স্যার ক্লিক করলে পাওয়া যাবে ওখানে প্রত্যেকটা ধরুন আমি যে এটা এটা এই দেখেন যে আমাদের যে কলাম এইবার অট করলাম না পাঁচ নম্বরটা প্র্যাকটিস সবগুলোই করেন পরে পরীক্ষার সময় হয়তো হবে কিন্তু প্র্যাকটিস সবগুলো বাসায় তো স্যার কম্পিউটার বা ল্যাপটপ নাই মোবাইল তো আছে মোবাইল আছে স্যার সবগুলো প্র্যাকটিস করতে সর্বোচ্চ একা থেকে দুই ঘন্টা লাগবে তিন চারটা প্র্যাকটিস করলেন আর মোবাইলে যদি করতে চাই করতে পারে মোবাইলে কোড ব্লক নাই মোবাইলে হচ্ছে কম্পাইলার সি কম্পাইলার আছে সো এটা হচ্ছে কি আমাদের যে আমি যেটা মাত্র করালাম আর কি যেটা মানে ইভেন আর অড মানে মাত্র না জাস্ট ফার্স্ট যেটা করালাম আর কি সেটা আর যদি এই যে অন্য গ্রাফটা সবগুলোই আছে দেখেন ওই যে আমরা মিটেশন কিন্তু পাইছিলাম যে কোনটা লিপিয়ার নাকি লিপিয়ার না মনে আছে ওইটা তারপর হচ্ছে কি একটা সি প্রোগ্রাম করলেন সেটা কি ক্যারেক্টার নাকি ক্যারেক্টার না মানে ক্যারেক্টারটা কি অ্যালফাবেট নাকি অ্যালফাবেট না আচ্ছা জাস্ট একটা জিনিস একটু বলে রাখি আমরা যেমন ধরেন যে এখানে একটা ইফ একটা এলস তাই না ধরেন যদি কোনো কারণে আমার কন্ডিশন দুই এর একের অধিক থাকে তখন কিন্তু আমরা এখানে নেই হচ্ছে
এলসিফ, এলসিফ এলসিফ করে বলছে কন্ডিশন বেশি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিই, ধরেন যে এটা এটাই ধরেন, মনে করেন যে নেগেটিভ পজিটিভ অর জিরো, কোনো কিছু নেগেটিভ কেউ বের করে শূন্যের চেয়ে ছোট করে, তাই না? একটা শূন্যের চেয়ে ছোট কিনা শূন্যের চেয়ে বড় কিনা, একটা শূন্যের সমান কিনা, ধরেন যে সংখ্যাটা নিলাম, ধরেন যে আমি এক্স নিলাম, এই 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 ওয়াইটাকে বাদ রাখি, এক্স নিলাম, বললাম যে এক্সটা শূন্য এর সমান কিনা, মানে এটার ভ্যালুটা শূন্যর সমান কিনা, যদি শূন্যের সমান হয় তাহলে প্রিন্টে আমি বলবো ই, প্রিন্টে বলবো যে কি নেগেটিভ, যদি যদি শূন্য সমান হয় তাহলে নেগেটিভ না, তাহলে হচ্ছে জিরো, জিরো। এলস ইফ যদি এক্সটা যদি হচ্ছে কি শূন্যের চেয়ে বড় হয়, যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে পজিটিভ। হ্যাঁ, যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ, পজিটিভ। আর তাহলে হচ্ছে কি বাকিটা থাকছে সেলস, যখনই একের অধিক ইয়া থাকবে আপনার, একের অধিক হচ্ছে কি আপনার শর্ত থাকবে, তখন হচ্ছে কি আপনারা এলসি পেলসি দিয়ে করবেন, আর যদি দুইটা থাকে তাহলে হচ্ছে ইফেলস। আর আগে বাকিটা বোঝা যাচ্ছে যে সেটা শূন্য না ইয়া না, তাহলে বাকিটা হচ্ছে কি নেগেটিভ। যদি চান যে এখানে ইয়া দিয়ে দিবেন, শর্ত দিয়ে দিবেন, দেন তারও সমস্যা নেই, যে যদি এক্স এর চেয়ে ছোট হয়, যদি শূন্যর চেয়ে ছোট হয় তাহলে নেগেটিভ। আচ্ছা, তো ধরেন আমি যদি এখন এটাকে ইয়া করি, যদি এখন প্রিন্ট করি, ও আচ্ছা একটা ব্রেক বেরিয়ে পড়ে গেছে এখানে, আচ্ছা ওই এল স্টার আমরা মানে এটা দিই না আর কি, আমরা না দিলেও হয়। সো আমি এটাকে রান করি, এখন রান করবে। সো যদি ফার্স্ট নাম্বার যদি বলি যে ধরেন যদি বললাম মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা কি দেবে নেগেটিভ, অথবা আমি যদি বলি যে খালি ওয়ান, ওয়ান হচ্ছে কি পজিটিভ, আর যদি বলি জিরো, যদি কোনটা না বুঝেন আমার পরের ক্লাসে বইলেন, আর এই ইফেলস এর উপরে, ইফেলস এর উপরে আগামী ক্লাসে আমি যে এইটাই চেষ্টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আগামী ক্লাসে এইটার উপরেই হচ্ছে কি আপনাদের ইয়া হবে, ক্লাস টেস্ট হবে ইফেলস, ঠিক আছে? এই কোশ্চেনের উপরে আপনাদের ক্লাস টেস্ট হবে। লিংক দিয়ে দিন, ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, লাগলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আর যদি লাগে তাহলে প্রত্যেকটা তাহলে নামায় নামায় তাহলে হচ্ছে আপনাদেরকে তাহলে দিয়ে দেওয়া লাগবে।